প্রথমে শাওলকে অনেক অনেক ধন্যবাদ। আমি একজন হার্টের রোগী। 2019 সালের 27 আগস্ট মৌলভীবাজার জেলার কুল্লা বড়লেখা উপজেলায় আমি ছোট্ট একটা চাকরি করি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসাবে। ওই দিন মৌলভীবাজার জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক জনাব নাজিয়া শিরিনের মতবিনিময় সভা ছিল বড়লেখায়। ওই সভায় আমি উপস্থিত ছিলাম। বেলা অনুমান 12টার দিকে আমার বুকে ব্যথা অনুভব করি, সাথে সাথে আমি আমার সহকর্মীকে নিয়ে উপজেলা হাসপাতালে চলে যাই। হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়ের পরামর্শ নিলে তিনি আমাকে বলেন যে আপনার হার্টের সমস্যা হতে পারে, আমাদের ওখানে একজন মেডিসিনের ডাক্তার আছেন, ওনার পরামর্শ নিলে ভালো হয়। আমি মেডিসিনের ডাক্তার জনাব বিনায়ক ভট্টাচার্যের কাছে গেলে উনি আমাকে কিছু পরামর্শ দিলেন এবং উনি আমার অবস্থা দেখে বললেন যে সম্ভবত আপনার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। উনি আমাকে কিছু ঔষধ দিলেন, দিয়ে বললেন যে আপনি সিলেটে ওসমানী হাসপাতাল অথবা রাগিব আলী অথবা যে কোনো মেডিকেল কলেজে যাওয়ার জন্য। আমি সাথে সাথেই সিলেটের রাগিব আলী হাসপাতালে চলে আসি। ওখানে ডাক্তার আয়েশা রফিক চৌধুরীর আন্ডারে 6 দিন চিকিৎসারত ছিলাম। পরে ডাক্তার সাহেব বললেন যে আপনার হার্ট একটা অ্যাটাক হয়েছে, আমরা কিছু ঔষধ দিয়েছি, আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই পরীক্ষাগুলির মধ্যে হচ্ছে যে ইকো করতে হবে, ইটিটি করতে হবে। ইটিটিতে আমার পজিটিভ ধরা পড়ল। উনি বললেন যে ঢাকায় গিয়ে অ্যাঞ্জিওগ্রাম করানোর জন্য। ইতিমধ্যেই আমি আমার এক সহকর্মী বন্ধুর মাধ্যমে জানতে পারলাম শাওল হার্ট সেন্টার বিনা রিং এবং অপারেশন ছাড়া চিকিৎসা দিয়ে থাকেন হার্টের। আমি শাওল হার্টে গেলাম, বাংলা মোটরের পাশে গ্রিন ওটার জায়গার নাম কি জানি, স্কাটন গার্ডেন। আমার সৌভাগ্য ওখানে ডাক্তার এম এম রহমান স্যারের সাথে আমার দেখা হয়। স্যার আমার কথাগুলো শুনলেন এবং শুনে উনি আমাকে বললেন যে অ্যাঞ্জিওগ্রাম করানোর জন্য। অ্যাঞ্জিওগ্রামে আমার লেফট করোনারি আর্টারির এলএডিতে 70% ব্লক ধরা পড়ল এবং এলসিএক্সে 45% প্রায় ব্লক ধরা পড়ল। স্যারের পরামর্শ নিলাম, স্যার বললেন যে ভয়ের কোনো কারণ নেই, রিং পরাতে হবে না, বাইপাস সার্জারি করাতে হবে না, আমাদের এখানে ভালো পদ্ধতি আছে। তিনি সব কিছু আমাকে বুঝিয়ে বললেন, আমি সম্মত হলাম এবং আমার ভালো লাগলো। আমি ওখান থেকে বাইপাস সার্জারি, ন্যাচারাল বাইপাস সার্জারি করিয়েছি এবং কার্ডিয়াক ডিটক্স অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে ব্লক ছোটানোর প্রক্রিয়াটা আমি সম্পন্ন করেছি। তারপরে আমি আবার অ্যাঞ্জিওগ্রাম করিয়েছি, সেখানে দেখা গেছে যে আমার ব্লক 70% থেকে নেমে 48% চলে আসছে। আমি এখন সুস্থ, আমি আল্লাহর রহমতে খুব ভালোভাবে চলতে পারি। এই মুহূর্তে সুযোগ পেয়ে ওই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা কবি রায়হান মোহন স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করি। তার লেখার বই আমার হৃদয় আমার ঘাতক বইটি আমি 2 বার পড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি সিলেটের শাওল হার্ট সেন্টার এখানে হচ্ছে, আমরা খুবই আনন্দিত। আমরা কথা দিচ্ছি আপনাদের এই প্রোগ্রামগুলো গ্রামে গঞ্জে আমরা ছড়িয়ে দেব। আমি মনে করি যে আমাদের যে এই যে সিস্টেম শাওল হার্ট সেন্টারের যে পদ্ধতি, সেটা কোনো কবিরাজি না, কোনো হোমিওপ্যাথিক না, সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক অ্যালোপ্যাথিক চিকিৎসা। সেখানে কিছু সংযোজন আছে যেটাকে বলা হয় ইতিবাচক লাইফস্টাইল, পজিটিভ লাইফ চেঞ্জিং এবং খাওয়া দাওয়ায় সুন্দর পদ্ধতি অনুসরণ করা। যদি আমরা এটা করি ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো। আমি সুস্থ আছি। শাওলকে আবার আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।